ফিজিক্স চ্যাপ্টার টু মোশন। আজকে আমরা মোশনের একটু থিওরি নিয়ে কথা বলবো। চ্যাপ্টার টু মোশনের ফার্স্ট যেই টপিক বা ফার্স্ট যেই নলেজটা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ রেস্ট আর হোয়াট ইজ মোশন। রেস্ট কি? রেস্ট আমরা নাম থেকে বুঝতেছি ইফ এনিথিং ডাজেন্ট মুভ অ্যাট অল, যদি কোনো জিনিস একদমই নড়ানড়ি না করে, সে যদি স্ট্যাটিক একটা জায়গায় বসে থাকে। যেমন আমি যদি এই পেনের কথা বলি, এই পেনটা যদি এখানে যেমন স্ট্যাটিক অথবা স্থিরভাবে বসে আছে, এরকম যদি কোনো কন্ডিশন হয় তখন আমরা সেটাকে রেস্ট বলি। বাট এই অবজেক্টটাই যদি আবার মুভিং কন্ডিশনে থাকে, যেমন এটাকে যদি আমি রোল করে দিই, তাহলে কি এটা মুভ করতেছে ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন, তখন কি হবে, এই পেনের স্টেটটা হয়ে যাবে হচ্ছে মোশন। আচ্ছা, স্টেট অফ এ বডি, স্টেট অফ এ বডি বলতে বোঝায় হচ্ছে একটা জিনিস কোন অবস্থায় এখন আছে সেটা। স্টেট অফ এ বডি বলতে কি বোঝায়? একটা জিনিস কোন অবস্থায় আছে সেটা। সো স্টেট কয় ধরনের হইতে পারে? স্টেট হইতে পারে দুই ধরনের। কি কি স্টেট? ক্যান বি কি বলবো, স্টেট হইতে পারে রেস্ট, স্টেট হইতে পারে মোশন। সো এবং এই রেস্ট আর মোশন এটা অ্যাকচুয়ালি কোনো একটা শুধুমাত্র একটা অবজেক্ট নিয়ে কথা বললে হবে না, অবজেক্টের সাথে এই অবজেক্টের একটা রেসপেক্ট অথবা সাপেক্ষ লাগবে, যে ওই অন্য একটা জিনিসের সাথে কম্পেয়ার করে আমাকে বলতে হবে যে এই জিনিসটা রেস্টে আছে নাকি মোশনে আছে। যেমন আমরা যদি দুইটা পেন কনসিডার করি, একটা বডি রেস্ট নাকি মোশন, এটা আমরা যদি এই বডির কথা চিন্তা করি, তাহলে এই বডি রেস্টে আছে নাকি মোশনে আছে এটা ডিপেন্ড করবে এটার সাপেক্ষের সাথে। যেমন এটা সাপেক্ষ, আমাদের সাপেক্ষ অথবা রেসপেক্ট, এই রেসপেক্টটাকে আমরা চেঞ্জ করব না, এটা এখানে আছে এভাবেই থাকবে। এখন এই বডিটা যদি এখানে থাকে, সো এই বডিটা কি, আমরা যদি এই বডিটা ভুলে যাই, এই বডিটা কি স্থির অথবা রেস্ট কন্ডিশনে আছে, এবং আমরা যদি এটার সাপেক্ষে চিন্তা করি, এই দুইটা পেনের মধ্যে ডিস্টেন্স ইনক্রিজও করতেছে না, ডিস্টেন্স ডিক্রিজও করতেছে না, তার মানে কি পজিশন চেঞ্জ হচ্ছে না, এটার সাপেক্ষে এই অবজেক্টের পজিশন চেঞ্জ হচ্ছে না, এরকম কন্ডিশনকে আমরা কি বলবো, রেস্ট। কিন্তু এখন যদি আমি এটাকে রোল করি, এই যে যখন আমি রোল করতেছি তখন এই পেনটার সাপেক্ষে অথবা উইথ রেসপেক্ট টু দিস পেন, এই পেনটার পজিশন অথবা এই পেনটার ডিস্টেন্স ফ্রম দ্য রেসপেক্ট, এটা কি একবার ইনক্রিজ হইতেছে একবার ডিক্রিজ হইতেছে। যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে সাপেক্ষের তুলনায় আমাদের অবজেক্টের ডিস্টেন্স অথবা পজিশন চেঞ্জ হইতেছে, এই যে এখন যেমন ডিস্টেন্সটা বেশি, এখন রোল করার ফলে ডিস্টেন্সটা কমে গেছে, এরকম সিচুয়েশনকে আমরা কি বলবো, মোশন বলবো। আরেকটা রেস্টের আরেকটা ভালো এক্সাম্পল সেটা হচ্ছে এই দুইটা পেনই মোশনে থাকবে। আমরা মাত্র যেটা দেখলাম, আমাদের রেসপেক্টটা কি ছিল, আমাদের রেসপেক্টটা স্থির ছিল। এখন আমি যার রেসপেক্টে রেস্ট নাকি মোশনে আছে সেটা বের করব, তাকেও আমি মুভিং বানায় ফেলবো। দ্যাট ইজ আমার রেসপেক্ট অথবা সাপেক্ষকে এখন আমি মুভিং কনসিডার করব। যদি আমার এই পেনটা স্ট্যাটিক থাকে কিন্তু আমার রেসপেক্টটা মুভ করতেছে, তাও কিন্তু আমাদের বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে অথবা ডিস্টেন্সটা ইনক্রিজ হইতেছে ডিক্রিজ হইতেছে। যেমন আমি এখানে আমার রেসপেক্ট, এখানে আমার বডি, আমি এই বডির পজিশন অথবা এই বডির স্টেট যেটা হচ্ছে অবস্থা, এই বডির অবস্থা চিন্তা করব উইথ রেসপেক্ট টু দিস বডি। আচ্ছা, আমাদের অবজেক্টটা স্থির অবস্থাতেই আছে কিন্তু আমি কি করলাম, আমাদের রেসপেক্ট অথবা হচ্ছে সাপেক্ষ যেটা, সেটাকে আমরা মুভ করাইতেছি। যখন আমরা এটাকে মুভ করাইতেছি তখন কি ডিস্টেন্সটা কি ডিক্রিজ হইতেছে, এই ডিস্টেন্স ডিক্রিজ আর ইনক্রিজ হওয়ার মানেই হচ্ছে বডিটা কিসে আছে, মোশনে আছে। কার রেসপেক্টে? এই বডিটার রেসপেক্টে। এখন যদি আমরা চিন্তা করি, আমাদের রেসপেক্ট আমাদের বডি দুইজনই সেম স্পিডে সেম ডিরেকশনে মুভ করবে, যেমন এটা হচ্ছে তাদের ইনিশিয়াল পজিশন, এই দুইটা এই দুইজনেরই স্পিড আমরা কনসিডার করলাম, এক সেকেন্ডে 2 সেন্টিমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। তাহলে এক সেকেন্ড পরে কি হবে, এই দুইজনের পজিশন এখানে চলে আসবে, বাট তাদের ডিস্টেন্স কি চেঞ্জ হয়েছে, তাদের ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হয় নাই। এটা যদি আমরা এভাবে বলি,
আমরা যদি এভাবে বলি, এটা হচ্ছে আমাদের রেসপেক্ট আর এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে রেসপেক্ট অথবা সাপেক্ষ এবং এটা হচ্ছে বডি, এই দুইজনের মোশন হবে রাইট সাইডে অথবা এই ডিরেকশনে, এবং দুইজনের স্পিড হচ্ছে ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড, দুইজনের স্পিড কত 2 মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড পরে তাদের পজিশন কি 2 মিটার সরে যাবে, তাদের পজিশন 2 মিটার, এটা হচ্ছে রেসপেক্ট আর এটা হচ্ছে বডি বি, তাদের পজিশন হয়তো বা চেঞ্জ হয়েছে দুইজনের, কিন্তু তাদের মধ্যকার যে ডিস্টেন্স সেটা কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ ওই 1 সেকেন্ড টাইমে এই রেসপেক্টও 2 মিটার ডানে মুভ করছে এবং আমাদের বডিও 2 মিটার ডানে মুভ করছে, আলটিমেটলি কি হলো তাদের মাঝখানের ডিস্টেন্সটা সেম কিন্তু তাদের পজিশনটা চেঞ্জ হয়েছে, যেহেতু তাদের মাঝখানের ডিস্টেন্সটার কোনো চেঞ্জ হচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি আমাদের এই বডিটা এই রেসপেক্টের সাথে কি বলবো স্ট্যাটিক, কারণ কি এই বডিটা এই সাপেক্ষকে অলওয়েজ একটা সার্টিন ডিস্টেন্সে দেখতে পারবে, যদি রেসপেক্ট এবং বডির মাঝখানের ডিস্টেন্সটা চেঞ্জ হইতো শুধুমাত্র তখনই আমরা বলতে পারতাম দ্য বডি ইজ ইন মোশন উইথ রেসপেক্ট টু দিস, কিন্তু যেহেতু এদের মাঝখানে ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না, সো উই উইল সে দ্য বডি ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু দিস বডি। সো আমরা যদি এখন ডেফিনেশন হিসেবে দেখতে চাই, ডেফিনেশনটা হচ্ছে এরকম, এ বডি ইজ সেড টু বি স্ট্যাটিক অর অ্যাট রেস্ট, একটা বডি স্থির অথবা রেস্ট কন্ডিশনে আছে আমরা তখনই বলতে পারবো উইথ রেসপেক্ট টু ইট সারাউন্ডিং, তার চারপাশের বস্তুর সাথে সাপেক্ষ রেখে, কারণ আমরা একটা বডি নিয়ে কখনো এটা রেস্টে আছে নাকি মোশনে আছে কথা বলতে পারবো না, এই বডিটার ব্যাপারে কিছু বলতে হইলে এর একটা সাপেক্ষ দরকার অথবা এর একটা রেসপেক্ট দরকার। সো এ বডি ইজ সেড টু বি স্ট্যাটিক অর এট রেস্ট উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিং ওয়েন ইট ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইথ টাইম, এই যে পজিশন চেঞ্জ করবে না টাইমের সাথে সাথে, কি করবে না পজিশন চেঞ্জ করবে না, শুধুমাত্র তখনই আমরা এটাকে কি বলতে পারবো রেস্ট বলতে পারবো, যেমন আমরা ওই যে লাস্ট এক্সাম্পল যেটা, এই দুইটা অবজেক্টকেই আমরা রাইট সাইডে সেম স্পিডে মুভ করতেছিলাম, সেম স্পিডে রাইট সাইডে মুভ করতেছিলাম, ফলে কি হইতেছিল তাদের পজিশন চেঞ্জ হইতেছিল কিন্তু তাদের মাঝখানের ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছিল না, তাদের যেহেতু মুভমেন্টের ডিরেকশন সেম এবং তাদের যেহেতু মাঝখানের ডিস্টেন্সটাও সেম, তাই আমরা এর সাপেক্ষে এই বডিটাকে রেস্টে বলতেছিলাম। সো মোশন কি বলবো, এ বডি ইজ সেড টু বি ইন মোশন উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিং ওয়েন ইট চেঞ্জেস ইটস পজিশন উইথ টাইম, অ্যান্ড দিস চেঞ্জ অফ পজিশন উইথ টাইম ইজ কল্ড মোশন, আমাদের সাপেক্ষের সাথে যদি তুলনা করে আমরা দেখি আমাদের অবজেক্টটার পজিশন অথবা ডিস্টেন্স বিটুইন দ্য রেসপেক্ট অথবা সাপেক্ষ এবং বডির মধ্যে ডিস্টেন্সের যদি ইনক্রিজ অথবা ডিক্রিজ হয় তখন আমরা বডিটাকে বলতে পারবো মোশনে আছে। ওকে, এটা গেল রেস্ট আর মোশন। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, আরেকটা কথা কি, আরেকটা কথা হচ্ছে এরকম, এই সেন্টারে একটা গাছ আছে, একটা ট্রি, এবং এর চারপাশে একটা সার্কুলার পাথ, এই এই গাছটা হচ্ছে আমাদের রেসপেক্ট অথবা সাপেক্ষ, এবং এই সার্কুলার পাথে একটা মানুষ অথবা একজন স্টুডেন্ট দৌড়াচ্ছে, এখন সে শুরুতে ছিল এখানে, আফটার সাম টাইম সে চলে গেছে এখানে, সো আমরা জানি কি সার্কেলের রেডিয়াস তো সব সময় সেম, এখানেও রেডিয়াস আর এখানেও রেডিয়াস আর, সো ইনিশিয়ালি আমাদের গাছ এবং আমাদের এই মানুষের মাঝখানে ডিস্টেন্স কত ছিল আর, সিমিলারলি এখানেও সেকেন্ড অথবা ফাইনাল কন্ডিশনে গাছ এবং আমাদের মানুষের মাঝখানে ডিস্টেন্স আর, আমরা একটু আগে বললাম যদি ডিস্টেন্স চেঞ্জ না হয় তাহলে আমরা অবজেক্টটাকে মোশনে আছে এই কথাটা বলতে পারবো না, কিন্তু এখানে অবশ্যই মোশনে আছে, এই মোশনটা হচ্ছে সার্কুলার মোশন, ওইটা আমরা একটু পরে পড়বো, সার্কুলার অথবা রোটেশনাল মোশন। আচ্ছা, বাট তাহলে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না কিন্তু এরা মোশনে আছে কিভাবে, রিজন হচ্ছে
ওর ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, যখন সে এখানে ছিল তার ডিরেকশন ছিল এই দিকে, মোশনের ডিরেকশন ছিল এই দিকে, কিন্তু যখন সে এদিকে চলে আসছে তার মোশনের ডিরেকশন হয়ে গেছে এই ডিরেকশনে। আমরা জানি অথবা আমরা আগেও পড়ছি যে একটা কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার পাথে রোটেট করে তাহলে ওর মোশন হয় হচ্ছে ট্যানজেনশিয়াল ডিরেকশনে। আর ট্যানজেন্ট কি এটা তোমরা ভালোভাবেই জানো, ম্যাথমেটিক্সের জিওমেট্রিতে তোমরা করে আসছো। সো যখন মানুষটা এখানে তখন তার মোশন ছিল এই ট্যানজেন্ট বরাবর, আর যখন সে এইখানে তখন তার মোশন ছিল এই বরাবর। যদিও তাদের মাঝখানে আমাদের রেসপেক্ট এবং মানুষের মাঝখানে ডিস্টেন্স সেম, কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এই এটাকে আমরা মোশন বলতে পারবো। কিন্তু আমরা যেই এই হরিজন্টাল মোশনের কথা বলছিলাম, তখন দুইজনের ডিরেকশন কিন্তু একই দিকে ছিল। দুইজনের ডিরেকশন যেহেতু একই দিকে, ডিরেকশন চেঞ্জ হয় নাই এবং ডিস্টেন্সও চেঞ্জ হয় নাই। এই এক্সাম্পলের ক্ষেত্রে কি রেসপেক্ট এবং বডির মাঝখানের ডিস্টেন্সও চেঞ্জ হয় নাই এবং এদের মোশনের ডাইরেকশনও চেঞ্জ হয় নাই, দ্যাটস ওয়াই এদেরকে আমরা রেস্টে আছে বলতে পারতেছি। বাট এই এক্সাম্পলে ডিস্টেন্স বিটুইন রেসপেক্ট অ্যান্ড বডি সেম আছে, কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এই ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমরা এটাকে বলতে পারবো যে দিস বডি ইজ ইন মোশন, এবং এই মোশনটার একটা স্পেসিফিক নাম আছে, সেটা হচ্ছে রোটেশনাল মোশন। এটা আমরা এখনই পড়বো টাইপস অফ মোশনে। আচ্ছা, এখন আসি আমরা টাইপস অফ মোশন। টাইপস অফ মোশন মেইনলি হচ্ছে আমরা পড়বো পাঁচ ধরনের, যেটা তোমাদের বইয়ে আছে। প্রথম দুই তিনটা একদম ইজি, লাস্টের দুইটা একটু বোঝার আছে। সো আমরা দেখি, শুরু করি। টাইপস অফ মোশন, লিনিয়ার মোশন। ইফ দ্য মোশন অফ এ বডি ইজ রেস্ট্রিক্টেড অন এ স্ট্রেট লাইন, ইটস মোশন ইজ কল্ড লিনিয়ার মোশন। যদি কোনো একটা অবজেক্ট, কোনো একটা বডি তার মোশন যদি স্ট্রেট লাইনে থাকে, সে এই স্ট্রেট লাইনে মুভ করবে, তখন সেই মোশনটাকে আমরা কি বলবো, লিনিয়ার মোশন বলবো। এটা নর্মাল কথা, মোশন অফ এ কার। গাড়ি যখন মুভ করে, গাড়ি কিন্তু সোজাই মুভ করে, স্টিয়ারিং এর জন্য হচ্ছে চেঞ্জ হয়ে যায় ডিরেকশন, বাট গাড়ির ইনিশিয়াল যে মোশন সেটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর। দ্যাটস ওয়াই দ্য মোশন অফ এ কার ইজ লিনিয়ার। সো যদি কোনো সোজা রাস্তায় অথবা স্ট্রেইট পাথে কোনো কিছু মুভ করে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো, লিনিয়ার মোশন। যেমন এই পেনটাকে আমি যদি সামনে মুভ করি, এই আমাদের মুভমেন্ট অথবা আমার মোশনটা কি ইন এ স্ট্রেট লাইন, দ্যাটস ওয়াই এই মোশনটাকে আমরা কি বলতে পারবো, লিনিয়ার মোশন। এবার আসি রোটেশনাল মোশন। ওয়েন এ বডি রোটেটস অ্যারাউন্ড এ পার্টিকুলার পয়েন্ট অর অ্যান এক্সিস, কিপিং দ্য ডিস্টেন্স অফ দ্য পার্টিকলস অফ দ্য বডি আনচেঞ্জড ইজ কল্ড রোটেশনাল মোশন। এই যে সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দিছিলাম এই সার্কুলার পাথের, এটা হচ্ছে রোটেশনাল মোশনের একটা এক্সাম্পল। কোনো একটা জিনিসকে সাপেক্ষকে এক্সিস ধরে সে ওইটার চারপাশে এমনভাবে ঘুরবে যেন তাদের ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল চেঞ্জ হয় না, দ্যাট ইজ ডিস্টেন্স সবসময় রেডিয়াসের সমান হবে। এরকম মোশনকে আমরা কি বলবো, রোটেশনাল মোশন। সো দ্য ডেফিনেশন উইল বি ওয়েন এ বডি রোটেটস অ্যারাউন্ড এ পার্টিকুলার পয়েন্ট অর অ্যান এক্সিস। আমাদের সেন্টারের কথা বলা হইতেছে মেইনলি, একটা সেন্টার, একটা জিনিসকে সেন্টারে সাপেক্ষ রেখে সে ওই সেন্টারের চারপাশে ঘুরবে, এমনভাবে ঘুরবে যেন সেন্টার এবং আমাদের বডির মধ্যে ডিস্টেন্স কখনো চেঞ্জ না হয়। সো দিস কাইন্ড অফ মোশনকে আমরা কি বলবো, রোটেশনাল মোশন। এক্সাম্পল হিসাবে দেখা যায় হচ্ছে মোশন অফ ইলেকট্রিক ফ্যান, হেডস অফ ক্লক এটসেট্রা। ইলেকট্রিক ফ্যান ঘুরতেছে, তারপরে ঘড়ির কাঁটা ঘুরতেছে, এগুলা সবই কি, এগুলা হচ্ছে আমাদের রোটেশনাল মোশনের এক্সাম্পল। ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অফ দ্য ডেফিনেশন, যদি তোমাদের বইয়ে হয়তো বা পুরোপুরি ডাইরেক্টলি ডেফিনেশনগুলো দেওয়া নাই, সো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, নাও মুভিং অন টু নাম্বার থ্রি। তিন নাম্বার মোশন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। নাম থেকে এটা অ্যাকচুয়ালি বোঝা যায় না যে এটা কোন ধরনের মোশন। সো আমরা দেখি রেক্টিলিনিয়ার মোশন। ওয়েন এ বডি মুভস অ্যালং এ স্ট্রেট লাইন ইন সাচ এ ওয়ে দ্যাট
ইচ পার্টিকেল অফ দ্য বডি ট্রাভেলস দ্য সেম ডিস্টেন্স এট দ্য সেম টাইম ইন দ্য সেম ডিরেকশন সাচ মোশন ইজ কল্ড রেক্টিলিনিয়ার মোশন। একটু আস্তে আস্তে যদি বলি, যদি কোনো একটা বডি এমনভাবে মুভ করে, অ্যালং এ স্ট্রেট লাইন হইতে হবে, একটা স্ট্রেট লাইনে মুভ করে ইন সাচ এ ওয়ে, এমনভাবে মুভ করে যেন ইচ পার্টিকেল অফ দ্য বডি ট্রাভেলস দ্য সেম ডিস্টেন্স সেম টাইম সেম ডিরেকশন। আচ্ছা, এই পেন এটা একটা রিজিড বডি, আমরা যদি এটাকে ছোট 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 টুকরা করি দেন উই ক্যান সে যে এই পেনটা অনেকগুলো স্মল পার্টিকেল দিয়ে গঠিত হয়েছে। আমরা এখন এই পেনটাকে একটা সিঙ্গেল রিজিড বডি হিসেবে কনসিডার না করে এই পেনটাকে কনসিডার করব এ ম্যাস অথবা কি বলবো সাম আপ অফ কি বলবো সাম আপ অফ ইনিউমারেবল পার্টিকেলস, এর মধ্যে অসংখ্য পার্টিকেল আছে, সেই পার্টিকেল গুলার সমন্বয়ে এই পেনটা তৈরি হয়েছে। সো আমরা এখন পার্টিকেল চিন্তা করব, আমরা রিজিড বডি চিন্তা করব না। পেনটা যখন এদিকে ছিল, পেনটাকে আমি কি করলাম, এক ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসলাম। যখন আমি পেনটাকে এখান থেকে এখানে নিয়ে গেছি, মোশনটা কি স্ট্রেট লাইনে ছিল? সো আমাদের ফার্স্ট কন্ডিশন কি, বডিটা স্ট্রেট লাইনে মুভ করবে। সো এখান থেকে এখানে যখন আমি ঠেলে নিয়ে গেলাম, কি হলো, বডিটা স্ট্রেট লাইনে মুভ করলো, ফার্স্ট কথা, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, পার্টিকেল অফ দ্য বডি, প্রতিটা পার্টিকেল ট্রাভেল সেম ডিস্টেন্স সেম টাইম সেম ডিরেকশন। এই পেনের মধ্যে যতগুলো পার্টিকেল ছিল সবগুলা পার্টিকেলকে কি আমি একসাথে এখানে মুভ করছি না? তার মানে কি সবগুলা পার্টিকেল ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে, সবগুলা পার্টিকেলের ডিরেকশনও সেম ছিল, সবাই এই ডিরেকশনে মুভ করছে, এবং সবগুলা পার্টিকেলকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসতে আমার টাইমও কি ইকুয়াল লাগছে? তাহলে রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে এরকম, যখন আমরা একটা বডিকে স্ট্রেট লাইনে মুভ করাবো এবং ওই বডির প্রতিটা পার্টিকেল ওই বডির প্রতিটা পার্টিকেল কি করবে, প্রতিটা পার্টিকেল সেম ডিস্টেন্স সেম ডিরেকশনে সেম টাইমে কভার করবে। যেমন আমি যদি আমার হাতের কথা বলি, হাত আমার স্ট্যাটিক, এখানে আমি কি করতেছি, আমার জাস্ট আঙুলগুলা মুভ করতেছি, আমার পুরা হাত কিন্তু মুভ করতেছে না। সো এটাকে আমরা লিনিয়ার রেক্টিলিনিয়ার বলতে পারবো না। রিজন কি, রিজন ফার্স্ট রিজন হচ্ছে এটা কিন্তু স্ট্রেট লাইন মোশন না, এটা আমি র্যান্ডমলি হাতকে মুভ করতেছি এবং আমার পুরা হাত মুভ করতেছে না। যেহেতু পুরা হাত মুভ করতেছে না, তার মানে সবগুলা পার্টিকেল, আমার হাতের সবগুলা পার্টিকেল ইজ নট মুভিং। সবগুলা পার্টিকেল যদি মুভ না করে তখন সেটাকে আমরা রেক্টিলিনিয়ার মোশন বলতে পারবো না। কিন্তু এখন যদি আমার হাতটাকে আমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, সো আমার পুরা হাতটা মুভ করতেছে ইন এ স্ট্রেট লাইন, পুরা হাত মুভ করতেছে ইন এ স্ট্রেট লাইন, এবং আমার পুরা হাতের সবগুলা পার্টিকেল সেম ডিস্টেন্স সেম ডিরেকশনে সেম টাইমে ট্রাভেল করতেছে। সো দিস কাইন্ড অফ মোশন ইজ রেক্টিলিনিয়ার মোশন। এটা আহামরি কোনো ইম্পর্টেন্ট কিছু না, এগুলো জাস্ট ডেফিনেশনের জন্য, নাম্বার এ অথবা বিতেও আসতে পারে, এতে আসার চান্স বেশি। সো এক মার্কসের জন্য আমাদের যেটা কাজ, টাইপস অফ মোশন, পাঁচ ধরনের মোশনকে কি ডেফিনেশন মেমোরাইজ করতে হবে। এখন যদি দেখি আমরা পিরিয়ডিক মোশন, ইফ দ্য মোশন অফ এ মুভিং পার্টিকেল ইজ সাচ দ্যাট ইট পাসেস থ্রু এ ডেফিনেট পয়েন্ট অ্যালং দ্য পাথ অফ ইটস মোশন ইন দ্য সেম ডিরেকশন ইন এ ডেফিনেট ইন্টারভেল অফ টাইম, দিস টাইপ অফ মোশন ইজ কল পিরিয়ডিক মোশন। ইট ক্যান বি সার্কুলার, এলিপ্টিক্যাল, রেক্টিলিনিয়ার মোশন অফ হ্যান্ডস। আচ্ছা, আমরা যদি এটা দেখি, তাহলে এখানে আমাদের পাথের শেপ ম্যাটার করে না, এখানে আমাদের পাথের শেপ ম্যাটার করে না। আমরা চাইলে পাথটাকে এভাবেও দিতে পারি, আমরা চাইলে ডিম শেপেও দিতে পারি, আমরা চাইলে কার্ভ শেপেও দিতে পারি, কোনো সমস্যা নাই। বাট যেটা খেয়াল রাখতে হবে, পাথ অলওয়েজ সেম থাকতে হবে। আমি প্রথম দিন এই পাথে মুভ করে সেকেন্ড দিন এই পাথে মুভ করলাম তখন সেটা হবে না, আমাদের পাথটাকে সেম রাখতে হবে। সো পিরিয়ডিক মোশন হচ্ছে, আমরা ধরলাম আমাদের স্টার্টিং পয়েন্ট এটা, পিরিয়ডিক মোশন হচ্ছে আমাদের যেই একটা
সেপারেট পাথ থাকতে হবে অথবা একটা ডেফিনেট পাথ থাকতে হবে। এই পাথে এই অবজেক্টটা এমনভাবে মুভ করবে যেন একটা নির্দিষ্ট সময় পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর এই অবজেক্টটা এই পয়েন্টকে ক্রস করবে। যেমন এই পুরাটা ক্রস করে তার এখানে আসতে আমরা ধরে নিলাম 10 মিনিট লাগে, তার মানে কি এই পার্টিকেলটা পুরো রাস্তা কভার করে 10 মিনিট পর পর এই পয়েন্টে এসে হাজির হবে। 10 মিনিট পর পর কি করবে? এই পয়েন্টে এসে হাজির হবে। তার মানে কি এটা একটা পিরিয়ডিক মোশন। কেন? কারণ পাথ আমার ডেফিনেট, একটা নির্দিষ্ট সময় পর পর এই অবজেক্টটা একটা নির্দিষ্ট পয়েন্টকে পাস করতেছে। এই যে ইট পাসেস থ্রু ডেফিনেট পয়েন্ট অ্যালং দ্য পাথ অফ ইটস মোশন ইন দ্য সেম ডিরেকশন ইন এ ডেফিনেট ইন্টারভেল অফ টাইম। একটা নির্দিষ্ট সময় পর পর সে একটা নির্দিষ্ট ডিরেকশন থেকে আসবে। আমাদের ডিরেকশনটা কি? সে এখান থেকে ঘুরে এদিকে আসবে, কিন্তু সে যদি এখানে যায় আবার এভাবে রিটার্ন করে তাহলে হবে না। কি করতে হবে? পুরাটাকে ঘুরে এইভাবে আসতে হবে, এই ডিরেকশনে, গোল গোল ডিরেকশনে ঘুরতে হবে। সে এখানে যেয়ে আবার পিছনে ইউটার্ন নিয়ে চলে আসতে পারবে না। সো পিরিয়ডিক মোশন হচ্ছে এমন একটা মোশন যেখানে কি হবে, আমাদের অবজেক্টটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পয়েন্টকে পাস করবে এবং তার ডিরেকশনটা সব সময় সেম হইতে হবে। একবার সে রাইট সাইড থেকে আসতেছে, একবার সে লেফট সাইড থেকে আসতেছে, এরকম হইলে হবে না। সো দিস কাইন্ড অফ মোশন ইজ পিরিয়ডিক মোশন। এইগুলাকে কি বলা যায়? যেমন ঘড়ির কাঁটা যদি আমরা চিন্তা করি, এখন বাজে রাত 12টা অথবা দুপুর 12টা। সো ঘড়ির কাঁটাটা ঠিক 12টা বাজতে হইলে কি 12 ঘন্টা পরে সে ক্লকওয়াইজ ডিরেকশনে, কাঁটাগুলা কি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে ঠিক 12 ঘন্টা পরে আবার 12টা বাজবে। তার মানে কি এই ঘড়ির কাঁটাগুলার নির্দিষ্ট সময় কতক্ষণ লাগতেছে? 12 ঘন্টা। এবং তাদের ডিরেকশন কিন্তু সেম, তারা সবসময় ক্লকওয়াইজ ডিরেকশন, দ্যাট ইজ ডান পাশ দিয়ে ঘুরে আবার 12টা বাজে কাঁটাগুলা ঠিক ওপরে চলে আসবে। সো দিস কাইন্ড অফ মোশন ইজ পিরিয়ডিক মোশন। কেন? আচ্ছা, আমরা যদি ঘড়ির কাঁটার এক্সাম্পলটা বলি, সো এটা হচ্ছে আমাদের ঘড়ি, এখন বাজে হচ্ছে 12টা, বড় কাঁটা ছোট কাঁটা দুইটাই 12টার এখানে। সো এই কাঁটাগুলা কি করবে? এই কাঁটাগুলা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে এখানে আসবে, আবার এখানে আসবে, কখন? ঠিক 12 ঘন্টা পরে। আবার 12 ঘন্টা পরে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে এখানে আসবে, আবার 12 ঘন্টা পরে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে এখানে আসবে। সো এরকম মোশনকে আমরা কি বলবো? পিরিয়ডিক মোশন। কেন? কারণ তার পাথ অফ মোশন অলওয়েজ সেম, এই সার্কেলের মধ্যেই সে ঘুরতেছে বারবার, তার পাথ অথবা রাস্তা চেঞ্জ হচ্ছে না। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, তার ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে না। এখানে তার ডাইরেকশন কি? এখানে তার ডাইরেকশন হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে সে মুভ করতেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে সে মুভ করতেছে। এবং আরেকটা যেটা কথা, সে একটা নির্দিষ্ট সময়, দ্যাট ইজ ঠিক 12 ঘন্টা পর পর সে এই একটা নির্দিষ্ট পয়েন্ট, দ্যাট ইজ 12টায় এখানে এসে পৌঁছাচ্ছে। সো আমাদের কন্ডিশনগুলো কি কি হইতে হবে? কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা ডেফিনেট পাথ অথবা রাস্তা থাকতে হবে। তারপরে সেকেন্ড কন্ডিশন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর সে একটা ডেফিনেট পয়েন্টকে ক্রস করতে হবে এবং তার ডিরেকশন চেঞ্জ হবে না। সো তিন ধরনের বা তিনটা কন্ডিশন হইতে হবে পিরিয়ডিক মোশন। আর দ্য পাথ ক্যান বি সার্কুলার, এলিপ্টিক্যাল, রেক্টিলিনিয়ার, এটা কোনো সমস্যা না। এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পারি মোশন অফ হ্যান্ডস অফ এ ক্লক, ঘড়ির কাঁটা, আর্থ অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী যেমন সূর্যের চারপাশে ঠিক 365 দিন লাগে ঘুরতে, তার মানে এটাও পিরিয়ডিক মোশন। কেন? ঠিক 365 দিন পর পর পৃথিবী সূর্যকে একবার সার্কুলেট করে। সিমিলারলি পরে আরও 365 দিন পর পর ঠিক পৃথিবী তার আগের জায়গায় চলে আসবে। সো এরকম মোশনকে আমরা কি বলবো? পিরিয়ডিক মোশন। এখন আসি ভাইব্রেটরি মোশন। ভাইব্রেটরি মোশন কি? ইফ এ বডি এক্সিকিউটিং পিরিয়ডিক মোশন ভাইব্রেটরি, এটার আরেকটা নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, দ্যাট ইজ SHM। সো একটা বডি যদি ভাইব্রেটরি মোশন, সরি, পিরিয়ডিক মোশন অ্যাপ্লাই করে, সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে ভাইব্রেটরি মোশনের তাকে পিরিয়ডিক হইতে হবে। আর সেকেন্ড কন্ডিশন যেটা, তার মোশন
এর অর্ধেক, দ্যাট ইজ হাফ, বা বলতে পারি হাফ টাইম পিরিয়ড অফ দ্য মোশন হইতে হবে এক ডিরেকশনে, বাকি হাফ টাইম পিরিয়ড হইতে হবে আরেক ডিরেকশনে। এটা আমরা বলতে পারি পেন্ডুলামের এক্সাম্পল দিয়ে। পেন্ডুলাম এভাবে ঝুলে থাকে, পেন্ডুলামের লেফট সাইডে একটা এক্সট্রিম পয়েন্ট আছে, রাইট সাইডে একটা এক্সট্রিম পয়েন্ট আছে। দ্যাট ইজ পেন্ডুলামের পুরো মোশনটা হচ্ছে এতটুকু, এবং সে এখান থেকে এখানে, দ্যাট ইজ তার রাইট সাইডে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম থেকে রাইট সাইডে যেই টাইম পিরিয়ড সেটা যদি 3 সেকেন্ড হয়, তাহলে তার লেফট সাইডের টাইম পিরিয়ডও কি 3 সেকেন্ড, এবং টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 6 সেকেন্ড। কথাটার মানে হচ্ছে এরকম যে সে তার টোটাল টাইম পিরিয়ড ছিল 6 সেকেন্ড, সে এই 6 সেকেন্ডকে দুই ভাগে ভাগ করে অর্ধেককে তার লেফট সাইডে রাখবে, অর্ধেককে তার রাইট সাইডে রাখবে। দ্যাট ইজ মুভস ইন এ ডেফিনেট ডাইরেকশন ফর ওয়ান হাফ অফ ইটস টাইম পিরিয়ড অ্যান্ড এক্স্যাক্টলি ফর দ্য আদার হাফ ইন দ্য অপোজিট ডিরেকশন। সে অর্ধেক টাইম পিরিয়ড ডান পাশে কাটাবে এবং অর্ধেক টাইম পিরিয়ড বাম পাশে কাটাবে। দ্যাট ইজ একটা পিরিয়ডিক মোশনের ডেফিনেট যে ইন্টারভেলটা ছিল, সেই ইন্টারভেলকে এখন ভাগ করে দুইটা ভাগ করব। অর্ধেক টাইম পিরিয়ড যেই ডিরেকশনে থাকবে, বাকি অর্ধেক টাইম পিরিয়ড ঠিক তার অপোজিট ডিরেকশনে থাকবে। এরকম যদি হয় তখন সেটাকে আমরা বলতে পারবো ভাইব্রেটরি মোশন। এক্সাম্পল কি? সিম্পল পেন্ডুলাম, স্ট্রিংস অফ এ গিটার ভাইব্রেটিং, টিউনিং ফর্ক। আচ্ছা, এটা এটার আরেকটা ই হচ্ছে লাইক এরকম সিম্পল হারমোনিক মোশন, তো এটার আরেকটা নাম। এছাড়া কি বলা যায় এটার ক্ষেত্রে? পেন্ডুলাম তো বললাম, টিউনিং ফর্ক। টিউনিং ফর্ক হচ্ছে একটা কি বলবো, চামচ শেপ, বাট ওইরকমও না। সো ওইটাকে যদি আমরা বাড়ি দিই, ওইটা হচ্ছে এভাবে এভাবে ভাইব্রেট করে। সো এভাবে এভাবে ভাইব্রেশন থেকে দেখতেছি এর রাস্তা কিন্তু এতটুকের মধ্যেই সীমিত, কিন্তু অর্ধেক রাস্তা বামে এবং অর্ধেক রাস্তা ডানে। সো এটার জিনিসটা হচ্ছে এরকম, তার অর্ধেক টাইম পিরিয়ড সে বামে কাটাইতেছে, অর্ধেক টাইম পিরিয়ড সে ডানে কাটাইতেছে। এরকম মোশনকে আমরা ভাইব্রেটরি মোশন অথবা সিম্পল হারমোনিক মোশন বলবো।